এতদিন শুনে এসছেন অবলা নারী, তাই তো? নারী নির্যাতনের প্রসঙ্গ সমাজে থরে থরে, যুগ যুগ ধরে সত্যি পুরুষতান্ত্রিক সমাজে নারীরা নির্যাতিত হয়েছে, সত্য কথা। আইন তাদের সপক্ষে আছে 498। এখনো পর্যন্ত বহু মেয়ে আগুনে ঝলসে মরে, আত্মহত্যা করে, সত্য। আচ্ছা, সব পুরুষই কি খারাপ? আজকের টপিকটা, আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে অবলা পুরুষ, পুরুষ নির্যাতন। নারী নির্যাতন নিয়ে এত কথা হয়, কোনো কোনো ক্ষেত্রে পুরুষও যে নির্যাতনের শিকার। আজকে সমাজে দেখুন অনেক ক্ষেত্রে, সোশ্যাল মাধ্যমে দেখেছেন কিছু কিছু সময় ভাইরাল হয়ে পড়ে, আমরা সেগুলো কি নিয়ে মাথা ঘামাই? কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ভাইরাল হয় না। ঘরের মধ্যে নানা ঘটনা ঘটছে, দেখুন। আজকে দর্শক বন্ধু এই বিষয় নিয়ে কথা বলার জন্য বলেছেন যে পুরুষ নির্যাতন নিয়ে কথা বলুন। স্ত্রী ব্ল্যাকমেল করে কথায় কথায়, স্বাধীন সত্তাটাই হারিয়ে গেছে। তুমি যদি আমার এই কথাটা না শোনো, আমি এক্ষুনি সুইসাইড করব। তাকে চাপ দিয়ে সব সময় কুক্ষিগত করে রাখেন, একটা মানসিক টর্চার। এটাও কিন্তু একটা মানসিক টর্চার। অনেকে আছেন না পারছেন, গিলতে না পারছেন, উগ্রাতে, যার জীবনের যন্ত্রণা তিনিই ভোগ করছেন। এইরকম পুরুষও আজকের সমাজে নির্যাতিত। কি হচ্ছে, এমনকি তার এর থেকে বেরোনোর উপায় নেই, আইনও তার পক্ষে নেই। কথায় কথায় 498 বধূ নির্যাতনের মিথ্যে মামলা। যেমন মেয়েদের উপর নির্যাতন হয় সেটা যেমন সমর্থনযোগ্য নয়, বধূ নির্যাতন হয় সেগুলো সমর্থনযোগ্য নয়, তেমন অনেক এমন কেস অনেক আইনের পথে হয় যেগুলো মিথ্যে, মিথ্যেটাকে ফাঁসানো হয়, সেগুলোও কিন্তু সমর্থনযোগ্য নয়। কি হবে প্রকৃতির বিচার, এই কথাটা বারবার করে ফিরে ফিরে আসে। এরকম জীবন যন্ত্রণা যারা ভোগ করছেন, এটা কোনো গল্প কথা কল্প কাহিনী বলছি না, বহু মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা। স্বামীর হাতে স্ত্রী অত্যাচারিত, শ্বশুর বাড়ির হাতে স্ত্রী অত্যাচারিত, যেমন শুনছেন স্বামী অত্যাচারিত, এমন ঘটনাও বহু কথা এসে পৌঁছয়। তো সেক্ষেত্রে বলতে হবে যে দেখুন, অনেক সময় কিছু করার হয়তো থাকছে না। তাদের উদ্দেশ্যে বলছি, যাদের সুযোগ আছে আমি বলবো অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে, তাহলে আপনি ওরকম করবেন এটা ঠিক নয়। আগুন দেখলে আগুন থেকে বাঁচিয়ে চলাটাই বেটার, কিন্তু আমি বলবো যে প্রকৃতির বিচার মনে রাখবেন। অন্যকে কষ্ট দেওয়া মানে অন্যকে, অন্যের উপর অবিচার করা মানে, আমার ক্ষমতার জোরে অন্যকে ক্ষমতা দেখানো মানে, মনে রাখতে হবে আমাদের কিন্তু প্রকৃতির বিচারের খাতায় আমাদের চলে যেতে হবে। খুব সাবধান, প্রকৃতি কিন্তু কাউকে ছাড়বে না। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।